Yo cada que nunca está ahí. কালকে রাতে কি হয়েছে? কালকে 3:30 নাগাদ একটি বয়স্ক মানুষকে কলোনির ছেলেরা মেরেছে। কোন কলোনি? এই আমাদের এই জোড়া তালগাছ, এই কলোনি কালীতলার ছেলেরা মেরেছে। মারার পরে আমাদের মোড়ের মাথায় ছেলেরা বসেছিল, তারা জুনিয়র ছেলে, তারা দেখেছে, দেখে সেটা যে যে মেরেছে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর ওরা রাতে ঢুকে কৃষ্ণা ঠাকুর, মুকেশ বাসফোর, সনু যাদব এরা এসে মেশিন বম গুলি নিয়ে এসে মেয়েদের উপরে অত্যাচার করেছে এবং বাচ্চাদেরকে মেরেছে, ঘর বাড়ি ভাঙচুর করেছে, টোটো ভাঙচুর করেছে। এটাই হচ্ছে অত্যাচার, এগুলো করাটা ভালো না। আর যেভাবে করছে এরা, আমরা কোনো পার্টি করি না আর কোনো কিছু করি না। কখন করেছে এরা? সব রাত্রিরে করেছে, 7টার দিকে, বিকাল 7টার সময় এরা করেছে। আর পুলিশকে জানিয়েছেন? পুলিশ এসেছিল, পুলিশকে জানিয়েছি, পুলিশ নিজের কাজ করছে। কি বললো পুলিশ? বলছে আমরা নিজের কাজ করছি, এবার যতটুকু আমাদের করার আমরা করেছি, পুলিশকে জানিয়েছি, পুলিশ নিজের কাজ করছে, বলছে আমরা করছি, কিছু করছে না। যারা ধরতে পেরেছে? না, কাউকে ধরতে পারিনি। আর যারা করেছে এরা দেখছি পাড়ার মধ্যেই ঘুরছে, আমাদেরকে ধমকি মানে চোখ দেখিয়ে যাচ্ছে, বড় বড় চোখ গুলিয়ে যাচ্ছে, আর কি আর কিছু নেই। কারণে হামলা বলে মনে? এই কোনো কারণ নেই, এটা হচ্ছে এরা টিএমসি পার্টি করে, আমরা কোনো পার্টি করিনি বলে এরাই সব করছে, আর কোনো কিছু নেই স্যার। এসব টিএমসি সরকার করছে, আর কেউ করছে না। খুবই আমরা আতঙ্কায় আছি, আমাদের এখানে যা ইয়ে হয়েছে, আমাদের কালকে অত্যাচার হয়েছে, এরকম অত্যাচার আমাদের মনে জীবনে কখনো দেখিনি। এরকম মানে আমাদের সবাই ঘর পিছিয়ে সবাই মেরেছে, মেরে গেছে আমাদেরকে, আমাদের উপরে আমাকে গান দিয়ে মায় মানে বন্দুক রেখে কানের উপরে আমার স্বামীকে মেরেছে। কি হয়েছে মেনলি? কালকে কখন হয়েছে? কালকে এই 7টা নাগাদ হয়েছে। পুলিশকে জানিয়েছি, ডাইরেক্ট অ্যাফিয়ার করেছি, বলছে আমরা করছি ব্যবস্থা, কিন্তু বারবার এসে আমাদেরকে ধমকি দিয়ে যাচ্ছে, দেখবো তোর কে আছে, কোন এটা হাটা কল্যাণীর ছেলেরা। হ্যাঁ, কিছু কিছু ছিল, কৃষ্ণা ঠাকুর, তারপরে সনু যাদব, তারপরে মুকেশ বাসপর, হরিলাল, লোকনাথ লাডুয়া। এখন খুবই ইসে আছি আমরা, আমাদের মানে খুবই ভয়তে আছি, বারবার এসে ধমকি দিয়ে যাচ্ছে, দেখবো তোর কোন বাবা আছে, কে আছে। আমি দাঁড়িয়েছিলাম ওইখানে, আমাকে এক স্টিক মারলো, বলে চল চলে বাচ্চা, গালালি দিল, ওইটা আমি ছেড়ে দিলাম, আবার যাচ্ছিলাম মাথায় মেরেছে জানো। তারপরে বলছে তোর সব পার্টিরা কোথায়? আমি বললাম আমার সব পার্টি নাই, আমি একা আছি। তাও এক ঘন্টা ওই নকলাত মেরেছে টিঙ্কুর ছেলে, আরও মুকেশ ছিল ওর সাথে, ওর সাথে কৃষ্ণা বি ছিল, আরও একজন ছিল সনুয়া, সনুয়া বলে। ঠিক আছে দাদা, আর কিছু হয়নি। কালকে যারা আপনাদের মারলো কেন মারলো? আমিও তো জানি না, আমি তো সব গেলাম মোড়ে মাথা গেলাম, আমি কি জানি কি ওরা সব মানে যুগ বানিয়ে এসছে। কমসে কম না 2-250 জন ছিল পাড়ায়, আগে ঢুকলো, ঢুকে পায়তারাবাজি করে আবার গেল মোড়ে মাথা। আমিও এবার মোড়ে মাথা গেলাম, আমি কি জানতাম কি ও আমাকে মেরে দিবে। এবার সবাই মিলে আমাকে 3-4 জন বাস এই সব হকি উকি সব নিয়েছিলো, সে আমাকে মেরেছে খুব। ছেলে আর মুকেশ, কৃষ্ণা, হ্যাঁ আর এই শম্ভু যাদব, সনু সনু, হ্যাঁ। এই যে বাড়ি বাড়ি ঝামেলা অত্যাচার, এরা বলছে যে এরা তৃণমূল করে না বলে এদেরকে এরকম মারধর করছে। তাই ঘটনাটা হচ্ছে বিগত দিনে লোকসভার আগে থেকে এরা ভারতীয় জনতা পার্টির সাথে ছিল, এবং পরবর্তীকালে এরা কোনো দলই করে না, এরা হরিজন সম্প্রদায়ের মানুষ। এদের ওপর কাঁচাপাড়া পৌরসভা বেঁচে রয়েছে, শুধু কাঁচাপাড়া পৌরসভা না, হরিশহর বিস্তীর্ণ অঞ্চল বেঁচে রয়েছে। দীর্ঘদিন ধরে এরা কোনো পার্টির সাথে যুক্ত নেই, কিন্তু ভারতীয় জনতাবাদী মনোভাবাপন্ন।
এরা বাবা সাহেবকে নিয়ে আম্বেদকারকে নিয়েই থাকতে ভালোবাসে। কিন্তু কিছুদিন যাব কয়েকজন ক্রিমিনাল এখানে এদেরকে চাপ দিচ্ছে যে না তৃণমূল কংগ্রেস করতে হবে। এরা আগেও এদের ওপর অত্যাচার হয়েছে, একটা রাস্তা বার করা নিয়ে এদের উচ্ছেদ করার পরিকল্পনা হয়েছিল, তখন আমি আটকে দিয়েছিলাম এটা। আবার কী কারণে এদের ওপর এটা হলো আমি জানি না, তবে কিছু দুষ্কৃতি এলাকায় ঢুকে সাধারণ মানুষ হরিজন সম্প্রদায়ের মানুষের ওপর নির্মমভাবে অত্যাচার করছে। দুষ্কৃতিরা কোন ধরনের? তৃণমূল আশ্রিত দুষ্কৃতি, এটুকু বলতে পারি। এবং যেভাবে অত্যাচার করেছে এর ভাষা নেই। পথে নামবেন এর জন্য? এরাই পথে নামবে, সঙ্গে আমরা থাকবো। কেননা আমি চাই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, যে যে দল করার ইচ্ছে সেই দলই করুক। বোমা কারা ছুড়লো? তৃণমূল দুষ্কৃতিরাই ছুড়েছে। যদি বোমা ওরা না ছেড়ে তাহলে আহত এরা হয় কী করে? একজন হ্যান্ডিক্যাপ লোক হাঁটতে পারে না, তাকে নির্মমভাবে মেরেছে, দেড় বছরের বাচ্চা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মহিলাদের গায়ে হাত দিয়েছে, আর পুলিশ নির্ভয় দর্শকের মতো বসে রয়েছে। এই চলতে পারে না। কেউ গ্রেপ্তার হয়েছে? এখন অবধি কেউ গ্রেপ্তার হয়নি। এবং এখনও অবধি এদের কাছে থ্রেট আসছে যে যদি তৃণমূল না করায় আবার অত্যাচার করা হবে। বলছি যে এদের বিরুদ্ধে কি থানা অভিযোগ দায়ের হয়েছে? যাচ্ছে, ওরাই করবে, সবটাই ওরা করবে। ওরা নিউট্রাল থাকুক, কোনো দল করার দরকার নেই। কিন্তু তাই বলে কেউ দল করছে না বলে তাকে জোর করে তৃণমূল কংগ্রেস করতে হবে, এটা হতে পারে না। এসে হরিজন সম্প্রদায়ের যে লোক, এরা তো কোনো ধারে কারুর সাথে পাশে থাকে না, এরা এদের মতো কাজ করে, এরা নিজেদের মতো। আক্রমণটা কীভাবে দেখছেন? এদের উপর আক্রমণ তো এইটাই, এখন তৃণমূল কংগ্রেস হয়ে গেছে, কিছু পাচ্ছে না, সাধারণ মানুষের উপর আক্রমণ করছে। যেখান থেকে যা পাচ্ছে সেখান থেকে সেগুলো নিয়ে আগ্নেয়াস্ত্র কিনছে, কিনে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে। এই যে হরিজন সম্প্রদায়ের মানুষ, এরা সকালে বেরোয় রাতে ঢোকে, কোনো সাথে পাশে থাকে না। এলাকায় কি বোমগুলি ছড়াছড়ি রমরমা? রমরমা চলছে, পুলিশ নির্ভীক দর্শক হয়ে বসে রয়েছে। কেন জানি না, কারগুলি নেই। এবং আমি এই হরিজন সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব, ওই যে একটা নাটক চলছে, দিদিকে বলো, সবাই আজকে দিদিকে বলো ফোন করুন, দেখি কী শুরু হয়। যারা করেছে তারা গ্রেপ্তার হয় কিনা 24 ঘন্টার মধ্যে আমিও দেখতে চাই। দিদিকে কেন বলতে চাইছেন আপনি? প্রশাসনের সবার মাথার উপরেই তো রয়েছে দিদি, পুলিশ মন্ত্রী ছিলেন, তাহলে তাকে তিনিই বলছে যেখানে যা অন্যায় অবিচার হবে তিনি দেখতে চান। যে কমল অধিকারী, সুবোধ অধিকারী যা নাম আসছে তারা আজকে রাত্রের মধ্যে গ্রেপ্তার হয় কিনা আমরা দেখতে চাই। আমরা মার ঝগড়া চাই না, আমরা শান্তি চাই, আমাদের ইনসাফ চাই। পুরো পাড়া আপনার সঙ্গে আছে। এখানে যে রাস্তা বার হওয়ার কথা ছিল, রাস্তা বার হওয়ার সময় তোদের উঠিয়ে দেবে বলে, সেটা এখন কি অবস্থায় আছে? সেটা আমি আসতে দিয়েছিলাম, এটা এখন বন্ধ আছে। এখন তোমরা একটু খোঁজ নে তো, যে ওই রাস্তাটা কি আবার নতুন করে বার করবে, তাই জন্য এই চাপটা দিচ্ছে। হতেই পারে, রাস্তার জন্য তো কোম্পানি করবে না এইসব। যা 6টার সময় সকালে কাজে যায়, 4টার সময় তার ঘরটা ভেঙে কি পাওয়া যাবে? ওরা কি করে এবার ঘরটা করবে? আমার বাচ্চাকে এমনি টিপে বলছে তোর বাবা নেই, তোকে মেরে দিব আমার বাচ্চাকে।
subscribe for more information and news and click the bell icon for notifications. Ahira Bangla News.